চেয়ারম্যানের বাড়ি দিয়ে বাইল্লা দিব তো রাস্তার কন্ট্রাক্টর হলো হরিপুরে টাকাই অর্ধেক কইরা ওস্তাদে জেলে গেছে গিয়া এখন এই রাস্তা বাইর করতে হলে নয় আমার জেল থেকে বাইর করতে হবে জোর রে আর নয় নতুন করে আবার টেন্ডার দিতে হবে একটা রাস্তা একটা কন্ট্রাক্টর পাওয়ার পর যদি সে জেলে চলে যায় ওটা বাতিল হয়ে যায় তাহলে নতুন করে এস্টিমেট করে আবার একই কষ্ট এই যে পিয়াজচালি রাস্তাটা এই রাস্তাটা 18 ফিট করে প্রায় কত কোটি টাকা 18 কোটি টাকা আমরা স্যাংশন করে কাজ শুরু করছিলাম এই ডাকাইত গুলা কাজ নিয়া আজকে জেলে বইয়ে আছে কষ্ট হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে মানুষের আজকে যারা কন্ট্রাক্টর তারা কাজ করে যাবে আমাদের এই 2 কোটি টাকার কাজ আনতে কিন্তু 10 বার মন্ত্রণালয় যেতে হয় পিওনের থেকে আরম্ভ করে মন্ত্রী টেবিলে না হলো 10-20 বার দৌড়াইতে হয় আনার পরে এই সোরা গুলা পুতু দিয়া লেপা যায় গিয়া তারপরে 10 পরে কার এমপি সেবে কাজ কন্ট্রাক্টর আসবে কাজ বুঝে নেবেন সে যেই কন্ট্রাক্টর কাজ বুঝে নেবেন ঠিক আছে কাজ এটা আপনাদের হক আপনাদের ট্যাক্সের টাকায় রাখতে হয় কন্ট্রাক্টররা চুরি করবি বাবা 5% চুরি কর 10% কর 90% চুরি করে 10% কাজ করে দেখ এই দেখেন এত বড় কাজ দিয়ে মানুষের কষ্ট হচ্ছে না এতে চন্দ্র পাড়ার মানুষ যাতায়াত করে হ্যাঁ চন্দ্র পাড়ার কত মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়া আমি নিজে লজ্জায় এই রাস্তায় আসি না এই আসতে কতদিন হয়ে গেল এখন এস্টিমেট করছে ঢাকায় পাঠাইছে টেন্ডার হবে আরো 2 মাস লাগবে কাজ করতে তাই কন্ট্রাক্টর যদি ঢাকায় হয় তাহলে আমরা করব কি কর তাও জনগণের এই কষ্টটা জনগণের হয় ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন করোনা ভাইরাসের জন্য আমাদের অনেক প্রজেক্ট নষ্ট হয়ে গেছে তারপরও যেহেতু মিজান ভাই জয় বাংলা কইছে এই রাস্তাটা ইতিহাস হয়ে গেল আমার করতেই হবে আগে তো রাস্তা থাকে যাই হোক উনি যেহেতু খুব জোরে কইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই রাস্তাটা আমরা নেক্সট প্রজেক্টে সদরপুরে ইনশাল্লাহ আমি রাস্তাটা শেষ পিয়াজ খালি পর্যন্ত পাকা করে দেবো আমরা ইতিমধ্যে স্টেডিয়ামের কাজ একনেকে 14 কোটি টাকায় পাস হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেটাও বাচ্চাদের খেলার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি সাথে সাথে সদরপুর উপজেলা ভবনও আমাদের কাজ শুরু হয়ে গেছে সেটাও আমরা করে দিচ্ছি এখন সদরপুরের দিয়ারা নাচের বাড়ির চর যেটা পদ্মার মাঝখানে এবং চর ভদ্রাসনের হরিরামপুর যেটাও পদ্মার মাঝখানে কোনোদিন কল্পনা করে নাই সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন সাবমেরিন ক্যাবেল পদ্মার নিচ দিয়া এই তার টাইনা নিয়ে যায় ইনশাল্লাহ আমার দিয়ারা নাকের বাড়ির চর এবং হরিরামপুরে 1000 কোটি টাকা ব্যয়ে ওইখানকার জনগণ বিদ্যুৎ পাচ্ছে ইতিমধ্যে পেয়ে গেছে কোনদিন এই যে দুইটা নির্বাচনে যে বলছি আপনারা কি চান কইছে মুজিব কেল্লা দেন ফ্ল্যাট সেন্টার দেন স্বপ্নেও বিদ্যুৎ চায় নাই যে বিদ্যুৎ এই পদ্মার মাঝখানে আসবে না ইনশাল্লাহ সেই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা পূরণ করে দিতেন এবং আমাদের সদরপুরে এখন 100 ভাগ বিদ্যুতের আওতা চলে আছে 100 ভাগ ভাঙা সদরপুর চর ভদ্রাসন যখন আমি 2014 সালে আপনারা আমার এমপি বানাইছিলেন মাত্র 36 ভাগ মানুষ বিদ্যুৎ পাইছিল আজকে 100 ভাগ আমাদের 3 থানায় বিদ্যুৎ 2-1টা নতুন ঘর আছে যেগুলা ঘর বানাইলে বিদ্যুৎ চায় তাছাড়া এমন কোন জায়গা নাই যে বিদ্যুৎ নাই ইনশাল্লাহ এই মহামারী থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদের মুক্তি দেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভাঙা সদরপুর চর ভদ্রাসন আপনারা বিশ্বাস রেখেন আমার উপরে আমি 3 থানার এই 3 থানার আমরা উন্নয়নের মডেল উপজেলা ইনশাল্লাহ আমরা বানাবো আপনাদের এই 2014 সালে যখন আমি বাবুরচর থেকে এই যে রাস্তাটা এখন আমরা আবার নতুন পাকা করতেছি যে মেকাডাউন করেছে সামনে সপ্তাহে কাজ শুরু করবে অনেকদিন পরে ছিল রাস্তা দেখলাম এই রাস্তাটা মাটির রাস্তা আমি যখন ঢুকছিলাম আমি নাম দিছিলাম সুন্দরবন এমন ঢেউয়ের মতন রাস্তা মাটির আর দুই পাশে গাছ আমি কি কোথায় যাই সমিত চেয়ারম্যানের বাড়ি নিয়ে যাচ্ছে আমি সুন্দরবন আজকে এই রাস্তা দিয়ে আসি সুন্দরবন মনে হয় না আজকে রাস্তা মেকাডাউন কার্পেটিংটা হয়ে গেলে এই রাস্তাটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ উন্নয়ন আমরা করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন আমার চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগের অহংকার শেখ ফজলে হক মনির সন্তান আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য
যুবলীগের সংগঠন করছি। এই সংগঠন হবে তৃণমূল সংগঠন। এই সংগঠন বিগত দিনে যা অন্যায় হয়েছে সেগুলো দূর করে মানবিক যুবলীগ করার জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের, আওয়ামী লীগ পরিবারদের এবং বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে তাদেরকেই এই সংগঠনে জায়গা দেওয়া হবে। কোন অনুপ্রবেশকারী জামাত বিএনপির নেতারা কোনদিন এই যুবলীগে ঠাই পাবে না, এটু বিশ্বাস আমার উপর রাখে। শুধু সদরপুর ভাঙ্গা সদর ভদ্রসন না, সারা বাংলাদেশে যুবলীগকে এত শক্তিশালী করা হবে যে যে যুবলীগ দ্বারা সকল অপশক্তিকে মোকাবেলা করা যায়, আমরা শেখ পরশের নেতৃত্বে সারা বাংলাদেশে সেই যুবলীগ করব। এবং ইতিমধ্যে আমি গত 7-8 দিন প্রায় জ্বরে ভুগছি, আমার দুইবার করোনা টেস্ট করছি, করোনা হয়েছে কি না হয় নাই, এটা সর্দি কাশি জ্বর। এর জন্য গত 7 দিনে রাজশাহীতে গেছিলাম, নাটোরে গেছিলাম যুবলীগের প্রোগ্রামে, সেখান থেকে আইসা 7-8 দিন জ্বরে ভুগছি। তারপরে যখন জ্বর আর ঠান্ডা কাশিতে ধরছে অনেকেই মনে করছে আমার করোনা হয়েছে। করোনা জনগণের দোয়া থাকলে করোনা হয় না, করোনা ঘরে বসে থাকলেও করোনা হয়। যেই বেড়া নাম করোনা, 2 বছর করোনায় ভাঙা ভাঙা সদর করে আসে নাই, ঘর যতই চালা দি করোনা কিন্তু সিপা দিয়ে যাইব। তাই 2 বছরে দেখছেন না? না না, আমি তো মনে করছিলাম ভ্যাকসিন নিয়ে আইব, ভ্যাকসিন নিয়ে হয় কি ভয়টা পাইছে। এরপরে আইসি একদিন কবে কি আমারে মানা করছিল, তাই না? তাই যাই হোক, এই যে যারা বিপদের 2 বছর আসে নাই তারা এরপরে এবার আসলে সবাই একটা ভ্যাকসিন রেডি রাখেন। যে আপনি 2 বছর কইছিলেন, এত বড় বন্যা হইলো কোনো খবর নাই, এত বড় করোনা মহামারী লকডাউন, গরিব মানুষ ঘর থেকে বাইর হইতে পারে নাই, দিন আনে দিন খায় লোকরা ঘর থেকে বাইর হইতে পারে নাই, তারও দেখা যায় নাই। তারা এই 1.5 বছর ঘর থেকে বাইর হয় নাই দেখে আমি প্রতিদিন কয়ে বলে ফ্ল্যাগ নিয়ে আইব। তো গাড়ি তো নাই, ফ্ল্যাগ লাগাইবেন কই? যাই হোক, যে আসে নাই সে আসেই নাই, ভবিষ্যতে মনে হয় আসবেও না। আমরা সংগঠন করি, এলাকার মানুষের উন্নয়ন করি, আপনারা ভরসা রাখেন, ইনশাল্লাহ এই রাস্তার সাথে সাথে অবশ্যই আমরা পিয়াজখালী পথ রাস্তাটা একটু সময় দিতে হবে আমার। যদি আগেকার অবস্থা হইতো আমি বলতাম যে আগে 2 মাসের মধ্যে কাজ শুরু হবে, যেহেতু করোনা মহামারীতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সারা বিশ্বের খারাপ অবস্থা, আমি সময় 6-7 মাস চাইলাম, ইনশাল্লাহ ওয়াদা দিয়ে গেলাম ওই বাকি রাস্তাটুকু আমি করে দেবো। সবাই ভালো থাকেন, এবং যারা যুবলীগ করার জন্য এখন অনেক বেশি বেশি দেখতেছি, তাদের কই আমার পিছে না ঘুরে, এই তো সংগঠন জনগণের পিছে ঘুরে কামে দেবে, আমার পিছে ঘুরে লাভ নাই। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।